সংস্কৃত শব্দ লোহিত এর অর্থ হচ্ছে লাল, তাই লাল রঙের এই পোকার নাম লোহিত গ্র্যান্ডিস। একে আবার ম্যাক্রোচেরিয়া গ্র্যান্ডিসও বলা হয়। ইংরেজিতে অনেকে জায়ান্ট রেড বাগ কিংবা লার্জিডো বলে থাকেন। পিঠে মানুষের মুখাকৃতির নকশা থাকায় অনেকে আবার বলেন স্ক্যারি ফেস বাগ। লার্জিডগণের অন্তর্ভুক্ত এই পোকা মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা পাওয়া যায়, তবে ইদানিং দক্ষিণ এশিয়ার অনেক দেশেও লোহিত গ্র্যান্ডিসের দেখা পাওয়া যায়। 2023 আগস্টের শুরুর দিকে আমরা লোহিত গ্র্যান্ডিসের দেখা পাই বাংলাদেশের বগুড়ায়। সেই থেকে অনেক খুঁজেও এর বাংলা নাম পাওয়া যায়নি। কেউ এর বাংলা নাম জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। নাম খুঁজতে গিয়ে এর ব্যাপারে তথ্য পাওয়া গেছে অল্পই। লোহিত গ্র্যান্ডিস মূলত তৃণভোজী প্রাণী, বিভিন্ন পাতা ও ফলের রসই এদের প্রধান খাদ্য। সাধারণত বৃষ্টির পরে এরা বেরিয়ে আসে। একসাথে অনেকগুলো লোহিত গ্র্যান্ডিস দেখে তাদের বেশ সামাজিক পোকাই মনে হয়েছে। ইন্টারনেট ঘেঁটে এই পোকাটির ব্যাপারে তেমন কোনো তথ্য না পাওয়া গেলেও জানা গেছে শখের পতঙ্গ সংগ্রাহকরা বেশ দাম দিয়ে এই পতঙ্গটি সংগ্রহ করেন। থাইল্যান্ডে তো রীতিমতো অনলাইনে বিভিন্ন ডিজাইনের শোপিসের মতো লোহিত গ্র্যান্ডিসের কেনা বেচা হয়। বাংলাদেশে অবশ্য সেরকম হওয়ার সম্ভাবনাটা একেবারেই নেই বললেই চলে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন। শিশুদের পরিচয় করিয়ে দিবেন পরিবেশের সাথে। ধন্যবাদ।